শুভ সন্ধ্যা। এই সন্ধ্যার আনন্দ যোগ্যে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই, সাদর আমন্ত্রণ। ক্যাটালিস্ট অ্যাড অ্যান্ড ইভেন্টস এবং সেন্টার স্টেজ নিবেদিত আজকের এই আনন্দ সন্ধ্যায় দেবাশীষ সোমের একক অনুষ্ঠান, কলকাতার বুকে এই প্রথম এরকম একটি সঙ্গীত মুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার প্রতীক্ষায় আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম। তো আপনারা সবাই তাই অবশেষে সেই সুন্দর মুহূর্ত আমাদের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। ঠিক এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নেব যাদব সেন এবং টিটোধরকে, আমাদের যাদবদা এবং টিটোদাকে মঞ্চে ডেকে নেব। একটা লোগো রিলিজের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নমস্কার, কি বলবো বুঝতে পারছি না, যাই হোক, আমি আমার দিদি অপরাজিতা গুপ্ত আর আমার জামাইবাবুকে একটু স্টেজে ডেকে নেব, আর আমার দাদা রাঘব সেন একটু দয়া করে স্টেজে আসবেন। কৌশিক রয় চৌধুরী, কৌশিক দা আমার জীবনের সাথে জড়িত, কৌশিক দা প্লিজ প্লিজ এসো দাদা প্লিজ। রতনদা, যদি রতনদা এসে থাকো, রতনদা একটু এসো প্লিজ। শ্রীকান্ত দা, অর্ণাদি আমার মা, সবাই বলে আমার মা, মানে সারা পৃথিবী বলে আমার মা, আমি বলি আমার পৃথিবী, মা নেই, যাই হোক, আজকে মার নামেই আমার কোম্পানির, আর ছোটো কোম্পানির, তার লোগোটা আমরা উদ্বোধন করব আমার প্রাণের মানুষ কাছের মানুষদের দিয়ে। অনেকে এসছেন কিন্তু শ্রীকান্ত দা আমার জীবনে একজন, কী বলবো, মানে আমার দ্বিতীয় জন্ম দেওয়া একজন মানুষ। আমি আর একজনকে ডেকে নেব, আমি জানি না আসতে পারবে কি না, সেটা হচ্ছে আমার গুরু দীনেশ পোদ্দার। দীনেশ দা আছো? দিদি অন্না দি এসো, এটা খুলে দিন, ওটা সামনে থেকে খুলে দিন, খোল সোনা খোল। মুখটা গার্ড হয়ে যাচ্ছে, অন্না দি একটু ঢোকো, অন্না দি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা মূল প্রোগ্রামে যাব, টিটোকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুশকিল কিছু বলার মতো নেই, আপনারা উপভোগ করুন এই অনুষ্ঠান, একটি রেয়ার ট্যালেন্ট, এরকম মানে খুবই ভালো লাগছে আজকে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পেরে। আর এই অনুষ্ঠানের মূল ভাবনা কিন্তু যাদবের, আমার বন্ধু যাদব সেনের, একটা জোরে হাততালি যাদবের জন্য বাজান, এরপরে তো আপনারা দেখতে পাবেন কি আসতে চলেছে, ইটস এ গ্রেট সারপ্রাইজ, এরকম সুন্দর জিনিস এর আগে আমি জানি না, আপনারা হয়তো অনেকেই দেখেননি, ধন্যবাদ। এবারে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে গর্ভগৃহে প্রবেশ করলাম। দেবাশীষ সোম এই নামটার সাথে আমরা সবাই বিশেষভাবে পরিচিত, তবে যারা গান বাজনা করেন, সঙ্গীত নিয়ে চর্চা করেন, তারা একটা কথা বিশ্বাস করেন যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া গান বাজনা করা সম্ভব হয় না, আশীর্বাদ থাকা দরকার, গুরুজনদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। তো দেবাশীষ সোমের নামের মধ্যেই সেই আশীষ শব্দটা আছে এবং সেই সঙ্গে শীষ, শীষ ধ্বনি, এই যে মাধ্যম, এই মাধ্যমটি আমাদের কাছে খুব পরিচিত নয়, আমরা শুনেছি, কম বেশি অনেককেই শুনেছি, কিন্তু এভাবে এতটা যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রম করে সাধনার মধ্যে দিয়ে সঙ্গীত মুখর একটা পরিবেশ তৈরি করা, সেটা বোধহয় বাবুদাই পারেন। আমাকে একদিন সন্ধ্যাবেলায় ডাকলেন, বাড়িতে আয় কথা আছে, একটা প্রোগ্রাম করছি, খুব সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। আমি দেখলাম মানুষটাকে খুব কাছ থেকে, একটা অনুষ্ঠানের আগে কীভাবে সে অনুষ্ঠানটাকে সাজানো যেতে পারে, প্রত্যেকটা শব্দ চয়ন নিয়ে ভাবনা পরিকল্পনা এবং নিজের উপস্থাপন নিয়ে কতটা সিরিয়াস, আমি সত্যি খুব আনন্দিত এবং আমার কাছে এটা একটা বিরাট প্রাপ্তি আজকের এই স্টেজে আসার জন্য। এবং চাঁদের হাত অনেক গুণী শিল্পীরা রয়েছেন, সবাইকে আমার তরফ থেকেও প্রণাম এবং আমন্ত্রণ জানাই। একটা কবিতার দুটো লাইন বলি, কারণ এই কবিতাটা এখানে খুব প্রাসঙ্গিক, কারণ এখানে আছে পাখি। পাখি তোর সুর ভুলিস নে, পাখি তোর সুর ভুলিস নে, আমার প্রভাত হবে বৃথা, জানিস কি তা? আরে পাখি সুর ভুলবে কী করে,
এই পাখির নাম তো দেবাশিষ, সেই পাখি তো প্রভাত থেকে রজনী অহরহ গেয়েই চলেছে। প্রভাতের পর যে বিকেল আসে, বিকেলের পর যে সন্ধ্যা, সন্ধ্যার পর যখন রজনী আরও গভীর হয়, যখন নির্জনতা বাড়ে, যখন বাইরের সব পাখি নীরব হয়ে যায়, তখন দেবাশিষমের ভেতরের যে পাখি, সেই পাখি জাগরিত হয় আরও বেশি করে। সে সুর তোলে, সে ঝংকার তোলে, আর সেই সুরে আমরা মোহিত হয়ে যাই। আমাদের মনের ভেতরের যে গাছ, যে গাছের পাতা, সেগুলো সুরের বীজ মন্ত্রে আরও বেশি করে জাগরিত হয়। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই সুর? চোখটা বুঝে দেখুন না, চোখটা বুঝে উপলব্ধি করুন, সুরটা কিন্তু বাজছে, আরও কাছে আসছে, আরও কাছে। ওই যো পাখি, ওই যো, ওই যো, ওই যো পাখি, দেখুন দেখুন, পিছনের দিকে তাকিয়ে দেখুন, ওই যো, ওই যো, সেই পাখি আসছে। আহা, শুনতে পাচ্ছি আমরা কিন্তু সন্ধ্যার গভীরতা থেকে আরো নির্জনে আরো বেশি আনন্দে। পাখি আমাদের খুব কাছাকাছি, আর এই পাখিটার নাম দেবাশিষ। আমরা স্বাগত জানাই এই পাখিকে। গুড ইভিনিং, আমি দেবাশিষ সোম, একজন হুইসলার, শীষ দিয়ে গান করি। ছোটবেলায় আমাকে অনেকে বলতো যে আমার শরীরের মধ্যে নাকি একটা পাখি আছে, এক্ষুনি যেটা ডাকছিল। সব থেকে আগে তার সাথে একটা পরিচয় করাই। বেরোবার এই এইটা তোকে আমি বলতাম যে তুই যে কুঁই কুঁই করিস সেটা তো অনেকেই করে, যদি তুই গান গাইতে পারিস তাহলে দেখবি কত মানুষ তোকে ভালোবাসছে। কিন্তু গান গাইতে গেলে কী হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, সরগম প্র্যাকটিস করতে হবে, তান প্র্যাকটিস করতে হবে, নানান রকম, প্রচুর প্রচুর। পারবি? পারবি? আচ্ছা ঠিক আছে, বলতে দেখি সা, এটা সা হলো, বল সা। বল, লোকের বসে আছে, হাওয়া বেরোচ্ছে রে, চলে গেল। আবার প্রায় দু তিন মাস পরে ফিরে এলো, আচ্ছা তুই প্র্যাকটিস করেছিস, আচ্ছা ঠিক আছে, বল দেখি আরেকবার সা, হচ্ছে না, কী করে বল, আর এবার থাম এর কি, এখানে তুই সারগম শোনাতে এসেছিস নাকি, তো গান শুনতে এসছে তো সবাই। এইটা হয়েছিল, আমি প্রথমে শুরু করবো একটা হুইসেলের মিউজিক দিয়ে, এটাকে বলা হয় হুইসেল কনচেটো। হোয়াট ইজ কনচেটো? কনচেটো মিনস এ কনভার্সেশন বিটুইন এ সোলোইস্ট অ্যান্ড সিম্ফোনিক অর্কেস্ট্রা। সিম্ফোনিক অর্কেস্ট্রা মানে হচ্ছে আপনারা দেখে থাকবেন যে প্রচুর ভায়োলিন, ভিওলাস, চেলোস অ্যান্ড দ্য ব্রাস সেকশন, দ্য উডউইন্ড সেকশন ও সমস্ত নিয়ে, কিন্তু সেটা এইখানে আনা সম্ভব হয়ে ওঠেনি, তাই ওটাকে আমি ট্র্যাক বন্দি করেছি। মানে আমি বেসিক্যালি একজন প্রোগ্রামার, অ্যারেঞ্জার, কম্পোজার এই ইন্ডাস্ট্রি, তো সেটাকে আমি প্রোগ্রামিং করেছি। এটা কম্পোজ করেছে আমার খুব স্নেহের ভাই
স্মরজিৎ সেন এবং আমি নিজেও, তো ওইটার উপর আমি লাইভ হুইসেল করব। তা শুরু করা যাক তাহলে। হুইসেল কনচেটো ফার্স্ট মুভমেন্ট মল্টো অ্যালেগ্রো, ট্র্যাক প্লিজ। থ্যাংক ইউ। এবার আমি সব মিউজিশিয়ানদের আসতে বলবো, মাখন, নীলাঞ্জন এসো।
ওদের গিটার এসো, আমি ওদের সাথে ভালো করে পরিচয় করিয়ে দেবো একটু পরে। একটা প্রেমের গান, প্রথমে আপনারা সবাই জানেন এটা গান একটা কনসার্টো, চলো মাখন অন কিবোর্ড। এবার একটা ছোট্ট ঘটনা বলবো। ঋতুপর্ণ ঘোষের সাথে আমার পরিচয় হয়েছিল মেমোরিজ ইন মার্চ এই ছবিটার কাজ করতে গিয়ে। সামনে দেবুদা বসে আছে, দেবজ্যোতি মিশ্র সেটার মিউজিক ডিরেকশন করেছিল। যেটা ঘটনা হচ্ছে, আমি তো বললাম আমি একজন প্রোগ্রামার অ্যারেঞ্জার, তা ওইটা আমি প্রোগ্রামিং করতে গেছিলাম ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথম দিনের কাজ হচ্ছে, লাঞ্চ ব্রেক হয়েছে। এবার আমি যখন হুইসল করি তখন আমার নিজে ঠিক জানি না কখন করছি, হঠাৎ হঠাৎ মনে হয় করে ফেলি আর কি, সেটা কোনো সময় নেই, রাত নেই, দুপুর নেই, দিন নেই, যাই হোক। তো লাঞ্চ ব্রেক হয়েছে, তখন আমি হুইসল করছিলাম, হঠাৎ ঋতুদা আমার পিঠে চাপড় মেরে বললো তুই কি এটা পারিস? ভাবলাম হুই আর কি, চেষ্টা করি আর কি। বলে না শোন, তুই একই লাবণ্যপূর্ণ প্রাণ এই গানটা হুইসেলে তৈরি করে নিয়ে, এটা আমি আমার এই মেমোরিজ ইন মার্চ ছবিটা ব্যবহার করবো। যদি ওই ছবিটার ডিরেক্টর ছিল সঞ্জয় নাগ বান্টিদা, তবে দেবুদা আর
যুদ্ধা মিলে দুজনে ডিসাইড করলো যে ওই গানটা হবে। তা পরের দিন আমি তো তৈরি হয়ে এলাম, কিন্তু যে ঘটনাটা ঘটলো সেটা আবার আলাদা। সেটা হচ্ছে ঋতুদা ঢুকতো একটু অদ্ভুতভাবে, এই কী করছিস কী করছিস তোর কী করছিস বাবু দেবু হ্যাঁ হ্যাঁ সমস্ত এরমভাবে ঢুকতো আর কি। তা ঢুকে বসলো টসলো, তারপরে দেবুদা বললো এরকমভাবে যে চল আজকে তাহলে এই সিনটা আর এই মিউজিকটা করে ফেলি এরকম একটা, না মানে ঢুকে পড়েছি আর কি কাজেতে আর কি। তখন ঋতুদা হঠাৎ এখন কিচ্ছু হবে না, এখন কিচ্ছু হবে না বাবু, তুমি এক্ষুনি মাইক্রোফোনে চলে যাও, তুমি আমাকে এক্ষুনি এই রাত তোমার আমার এই গানটা রেকর্ড করে দাও, ওটা আমি আমার মোবাইলের রিংটোন বানাবো। করতে হলো, খুব তাড়াতাড়ি চলে গেল সবাই, আমরা জানি এটা কখনোই তুমি ঠিক করনি, তবে আমি জানি যে তুমি এখানে আছো আমার এই অনুষ্ঠানটা দেখছো, আমি এই রাত তোমার আমারটা করছি তোমার জন্য এবং সকলের জন্য। রিভার্ব রিভার্ব মোর রিভার্ব প্রতি অনুরাগ ভালোবাসা একেবারে ছোটবেলা থেকেই খুব যত্ন করে শেখা। পিয়ানোটা অসাধারণ বাজাতে পারে দেবুদা, এবং সেই সঙ্গে ভায়োলিন ভায়োলিনটাও শিখেছেন। পাশ্চাত্য সঙ্গীতের প্রতি অনুরাগ, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরাগ, রাগের প্রতি অনুরাগ, রাগ অনুরাগ মিলিয়ে সমস্ত রকম সঙ্গীত শৈলীকে ভালোবেসে ফেলা, আর সেই ভালোবাসা থেকেই আজকের এই বাবুদাকে আমরা পাচ্ছি। রোম্যান্টিক মিউজিক, রোম্যান্টিক গানের প্রতি আকর্ষণ আমাদের সকলেরই থাকে। এই যে পরিবেশটা তৈরি হয়েছে, সেই পরিবেশ থেকে একটু আমরা বেরিয়ে যাব, একটু হলেও ভারাক্রান্ত তো বটেই, তবে এখন যে গানটি শুনবো সেটাতে একদম উচ্ছ্বাস প্রাণ প্রাচুর্য সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। ওল্ড মেলোডিজ, শচীন কর্তার সুরে একটা অসাধারণ রোম্যান্টিক গান। এই গান আমাদের হৃদয়ের গান, আমাদের ভালোবাসার গান। আসুন সেই গান আপনাদের জন্য। তার আগে আমি মাখনের কথা আরেকবার বলবো, মানে আমি একজন কিবোর্ড প্লেয়ার, কিন্তু আমার মনে হয় না ওর মতো আমি স্টেজে এরকমভাবে বাজাতে পারবো, যেভাবে টোন চেঞ্জ করে পাওয়া যায়, কোনো বিনয় নয় আর কি। নীলাঞ্জন, ও শুধুমাত্র রিদিম প্লেয়ার নয়, ও একজন কম্পোজার, একজন প্রোগ্রামার এবং ভীষণ ট্যালেন্টেড ছেলে। জনি বেস, বিউটিফুল। সৌমাল্য, ফ্যান্টাস্টিক গিটারিস্ট। শুরু করা যাক, চলো।
থ্যাংক ইউ। এবার আমার এক খুব বন্ধুকে ডাকবো, তুমি এসে কিছু বলবে তো বলো। আমি জানি, আমি জানি তুমি কাকে ডাকার কথা বলছো। আরও একটা রোম্যান্টিক গান আমরা শুনে নেবো। এই সময়েরই অসাধারণ একজন প্রথিতযশা কম্পোজার, মিউজিক ডিরেক্টর জয় সরকার আমাদের মধ্যে উপস্থিত। তার জন্য একবার উষ্ণ অভিবাদন, করতালি সহযোগে আমি জয় সরকারকে মঞ্চে ডেকে নিচ্ছি। জয় সরকার এবং দেবাশিষ সমেত যুগলবন্দি একসঙ্গে এক মঞ্চে, একটু অভিনব প্রয়াস, দেখা যাক। কি অসাধারণ একটা কম্পোজিশন এটা জয় করেছে। বাজাও আমি শুনি। আচ্ছা, আর একটা হতেই পারে, সেটা অবশ্য বাবুদার জয় সরকার বলতে পারবেন। কি করবে,
এই মুহূর্তে আমরা একটা কাজ সেরে ফেলি, ওনারা ভাবুন একটু পরিকল্পনা, একটু ভাবনা চিন্তা হোক, ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাজ সেরে নিই, খুব গুরুত্বপূর্ণ কাজ। যে সমস্ত মিউজিশিয়ানস বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকেই আমরা সংবর্ধনা জানাতে চাই। তো আমি চাইছি যে আমাদের এখানে যারা রয়েছেন প্রত্যেকেই আমাদের অত্যন্ত গুণীজন, আমাদের বিশেষ বন্ধু, এবং সেই সঙ্গে কেউ সহযোগী শিল্পী না, প্রত্যেকেই মূল শিল্পী এবং রয়েছেন আজকে স্টেজ আলোকিত করে, তাদেরকে আমরা সংবর্ধনা জানাতে চাইছি। যাদবদা এবং একটা ছোট্ট স্মারক আমাদের তরফ থেকে দেওয়া শেষকে। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাদব আমার জীবনে দেবদূতের মতো এসেছে। ঘর মধ্যে বন্দী হয়েছিলাম, শীষ দিতাম, সে খাঁচাটা খুলে দিয়েছে তাকে। থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এরকম একজন গুণী মিউজিশিয়ানকে আপনারা স্বীকৃতি দেওয়ার জন্যে আজকে এখানে এসেছেন, শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য। বাবু যে কত বড় মিউজিশিয়ান, আসলে আমাদের দেশে না অ্যাকম্পানিস্ট মিউজিশিয়ানদের খুব একটু উঁচু চোখে দেখা হয় না বা যোগ্য সম্মান দেওয়া হয় না। দেবুদা আছেন এখানে, টুনাই আছেন, বা এখানে তারপর উজ্জয়িনী রয়েছে, শ্রীকান্তদা আছে, অনুসুয়া বৌদি সবাই আছেন, জানেন যে আমাদের দেশে সেই রেয়াজটা নেই যে একটা মূল একটা কাজ, একটা গান বা একটা সিনেমার আবহ সঙ্গীত সেটা যে কোনো একার কাজ নয়, সেটার মধ্যে প্রচুর মানুষের পরিশ্রম থাকে, সেই ধারণাটাই আমাদের দেশের মানুষের খুব একটা নেই, সেই অভ্যেসটা তৈরি করা হয়নি, সেই শিক্ষাটা হয়নি আর কি, দেওয়া হয়নি। তা বাবুর জন্য, বাবু বহু বছর গান বাজনা করছে, আজকে এত দিন পরে এসে সে একটা একক অনুষ্ঠানের কথা ভেবেছে, এবং সেই ভাবনাটাতে যারা সহযোগিতা করেছে, আমরা তো আছি, আমরা একদম ওর ঘরের লোক, আমরা সবসময় থাকবো। আমি যদি আজকে চা দেওয়ারও কাজ পেতাম আসতাম, সেটা বড় কথা নয়, কিন্তু আমি এই জন্যই এটা বারবার বলছি যে এই মানুষগুলোকে সবার একটু চেনা উচিত, আর তার মধ্যে বাবু সবার থেকে আলাদা। শ্রীকান্তদা খুব মজার একবার একটা কথা বলেছিল যে বাবু হচ্ছে আফ্রিকা আর দক্ষিণ ভারত, এই দুটোর কম্বিনেশনে তৈরি একটা মানুষ, শঙ্কর প্রজাতির মানুষ। বাবু অসাধারণ তামিল গান করে, অসাধারণ অ্যাফ্রোফোনেটিক্সে ব্যাকিং ভোকালস করে, এবং তার সাথে অসাধারণ হুইসেল দেয়। ওর কিবোর্ড বাজানো প্রোগ্রামিংয়ের কথাটা তো ছেড়েই দিলাম, অসাধারণ পিয়ানিস্ট, কিন্তু ও একদম মাথার চুল থেকে বলতে যাচ্ছিলাম, তারপর দেখলাম মাথার চুল নেই আর কি, যাই হোক মাথা থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিউজিশিয়ান হতে গেলে যা যা থাকা দরকার ওর সব কিছু আছে, ও কথা বলা থেকে শুরু করে, ওর হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু। তা আজকে এরকম একটা অনুষ্ঠান, আমি একটু সময়টা নিচ্ছিলাম কারণ মাইক্রোফোনটার জন্য ওয়েট করছিলাম আর কি, কিন্তু এগুলো বলাটা খুব দরকার। আর
আমাদের প্রচুর গানে ও কিন্তু বিনামূল্যে হুইসেল দিয়েছে। হ্যাঁ, আমি এই বিনামূল্যে কথাটা বলছি কারণ আমাদের এত কম বাজেটে কাজ করতে হতো, ওকেই ওর প্রোগ্রামিংয়ের টাকে আমি ঠিক করে দিতে পারতাম না। আর আমাদের আরেক বন্ধু আছে বাপি, খুব নাম করে গিটারিস্ট, ওকে শিশিস্ট বলেছিল আর কি। আমরা আমাদের কাছে আমাদের এই শিশিস্ট মিস করছি আমরা বাপিকে, অফকোর্স। তা আমাদের এরকমই একটা গান আমার সুরে সঞ্জয় বণিকের লেখায় মনোময়দার গাওয়া ছিল গানটা, সেইটা একটুখানি আমি গাইছি। আমি আর সঙ্গে গিটার বাজাচ্ছি না, তাহলে আর গাওয়া হবে না। সেইটার একটা অসাধারণ ইন্টারলুড বাপি ওরকম, এই বাবু ওরকম বিনামূল্যে শিশ দিয়েছিল আর কি। তা সেইটা চেয়ে দেখো মেঘেরা গানটা, একটু দেখি। একটু কিবোর্ড একটু লাউড করো তো শোনো, আবার এটা তো চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেলাম, উদাসীন সারাদিন রিমঝিম ঝিমঝিম ঝরে যাওয়া এ হাওয়া আমন্ত্রণ, চেয়ে দেখো মেঘেরা তাত্তা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেলাম, উদাসী সারাদিন রেবেছি ঝিমঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ, চেয়ে দেখো মেঘেরা। এবার ওর বিসলটা এবার আশুকে একটু ডাকবো, আমার ভাই, আর এক ভাই। আশু, মাতৃদিবস একটা দিনেই পালিত হয় কিন্তু সেটাকে একটা দিনে বাঁধা সম্ভব, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তই তো মায়েদের জন্য, আর মায়েদের জন্যই তো আমাদের এই পৃথিবীতে আসা, থাকা, স্বপ্ন দেখা, এগিয়ে চলা। তাই পৃথিবীর সমস্ত মায়েদের ট্রিবিউট জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের পরের নিবেদন, আশু চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে। Thank you.
আমার মা। এবারে মঞ্চে দেখে নেব মধুপর্ণাকে। মধুপর্ণাকে, মধুপর্ণা গাঙ্গুলী এই সময়ের খুবই প্রমিসিং একজন সিঙ্গার, খুব ভালো গান করে, সেটা শুনলেই বুঝতে পারবেন। একেবারে একটা ডিফারেন্ট মিউজিক্যাল কম্পোজিশন আমরা শুনব। এটি লিখেছেন হরিশ জয়রাজ ও মিউজিক ডিরেক্টরও তাই। মধুপর্ণা গাঙ্গুলী আর দেবাশীষ সোমের যুগলবন্দিতে এই গানটা একটা অন্যরকম মাত্রা পাবে। আসলে আমরা শুনে নিই সেই গান। Thank you.
you. ফোন বাজে, হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে স্বাভাবিকভাবে, যদি ফোনগুলো একটুখানি সাইলেন্ট মোড করা হয়, ফোনটা সুইচ অফ করে দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, সালটা 1965 রিলিজ করলো জব জব ফুল খিলে, মিউজিক ডিরেক্টর কল্যাণজি আনন্দজি এবং গীতিকার ছিলেন আনন্দ বেক্সি। এই ছবির একটি গান আমরা শুনব, লতা মঙ্গেশকরজির গাওয়া একটি অসাধারণ পপুলার গান। তবে এই গানের নেপথ্যে একটা ছোট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, একটা গল্প, সেটা হচ্ছে 1940 সালে স্প্যানিশ একটি গানের অনুসরণে এই গানটি কিন্তু তৈরি হয়েছিল, এবং যিনি গানটি গেয়েছিলেন তার নাম হচ্ছে আন্দ্রে দ্রিবোকটি, এবং যিনি লিখেছিলেন তিনি হচ্ছে কনজুয়েলো ভেলাস কুয়েজ। এটা এই কারণেই বললাম, বাবুদা আমাকে বলেছিলেন এই ইনফরমেশনটা দেওয়ার কথা, আমাদের দরকার হয় জানার অনেক কথা, অনেক অজানা কথা যেগুলো আমরা সবসময় জানতে পারি। আর মধুপর্ণাকে একটা ছোটো কথা বলি, ও কিন্তু স্প্যানিশ শিখেছে এই গানটি গাইবার জন্য, তাই তো ওটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল বলে একটা গান না, একটা কোড বলে সেটার জন্য সেটা।
বাবুদার গান তো আমরা আগেও শুনেছি, আবার একটা গান শুনবো। একাধারে তিনি গায়ক, একাধারে তিনি প্রোগ্রামার, মিউজিক অ্যারেঞ্জার এবং শেষ ধ্বনি দিয়ে অসাধারণ পারফরমেন্স, একের পর এক প্রতিভার বিকাশ ঘটে চলেছে এই মঞ্চে। এখন যে গানটি শুনবো সেটি আমাদের খুব কাছের, খুব হৃদয় স্পর্শী একটি গান। আপনাদের জানিয়ে রাখি আর একটি তথ্য, আপনারা জানেন ইতিমধ্যেই এখানে কমলেশ্বর দা রয়েছেন। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড় ছবিটি আপনাদের সকলেরই দেখা, আমারও দেখা। সেখানে যে অরিজিনাল টাইটেল মিউজিকটি ছিল সেটি বাবুদার গাওয়া অরিজিনাল টাইটেল মিউজিক, টাইটেল মিউজিক, এবং এন্ডে যে টাইটেল মিউজিকটি ছিল সেটি অরিজিৎ সিংয়ের গাওয়া। পাশাপাশি সৃজিৎ মুখার্জি পরিচালিত মিশর রহস্যও আমরা যে টাইটেল মিউজিকটি শুনেছি সেটি শীষ দিয়ে, দেবাশীষ সোমের। আর অপর্ণা সেনের আরশি নগরও আমরা তাকে পেয়েছি একটি প্রেমের দৃশ্যে, নেপথ্যে আবহ সঙ্গীতে তাকে পেয়েছি। এবং আরও আরও অনেক বিজ্ঞাপনের কাজে আমরা তার কণ্ঠ পেয়েছি, তাকে আবহ সঙ্গীতের মধ্যে পেয়েছি। কলকাতার বুকে যত রকমের বিজ্ঞাপনের কাজ হয় তার অধিকাংশই তার মিউজিক ডিরেকশন এবং কণ্ঠ রয়েছে। তো এমনই একজন গুণী মানুষকে আজকে পেয়ে সত্যি আমরা সকলেই খুবই আনন্দিত বলার অপেক্ষায় রাখে না। এবার বাবুদার গলায় গান সেভাবে আমি করতে পারি না, মানে জাস্ট ইচ্ছে হচ্ছে একটা করছি আর কি, আমি সেরকমভাবে একটা দেখা যাক। আচ্ছা, মধুপর্ণা আপাতত বিদায় নিচ্ছে, ও আবার আসবে, রাইট। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ কাল সীমানার গন্ডি। ¡Gracias!
এটা যদি ভালো না হয় তাহলে ভালোর সংজ্ঞা কী হতে পারে আমার জানা নেই, সেটা আপনারাই বলবেন। এরপর এই সময়ের আরও একজন প্রতিশ্রুতিবান অসাধারণ মিউজিক ডিরেক্টর টুনাই আমাদের সাথে রয়েছেন, টুনাই চক্রবর্তী, দেবাশিস, আরও একজন দেবাশিস, দুই দেবাশিস আমাদের মধ্যে উপস্থিত, দেবাশিস গাঙ্গুলি এবং দেবাশিস সোম। আমি টুনাইকে মঞ্চে ডেকে নিচ্ছি, দেবাশিস গাঙ্গুলিকে মঞ্চে ডেকে নিচ্ছি। টুনাইয়ের আগে একটা ওই শোলে চিন্তা করার, আচ্ছা ওইটা দুজনে একসাথে মিলেই করবে তো, ওটা টুনাই একটু টিউন করছে, সেজন্য আগে শোলে থিমটা। তাহলে ওই হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, গুলজারজির সঙ্গে একটা একান্ত সাক্ষাৎকার হয়েছিল বাবুদার, সেই সাক্ষাৎকারটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমার মনে হয় এবং আজকে সবার সামনে সেই বিষয়টি একটু শেয়ার করা উচিত এবং আমার মনে হয় বাবুদার নিজেরই বলা উচিত। তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন হুইসলে শুনে এবং অনেক রকম কথা হয়েছিল, ছোটো করে যদি একটু আমাদেরকে তুমি বলো সেই সাক্ষাৎকার। সৌভাগ্য হয়েছিল যে ওই রকম একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল একটা কার্যসূত্রেতে, তা আমি কোনোভাবে একটু শোনাতে পেরেছিলাম আমার হুইসেলটা, তা শুনে অনেকক্ষণ বললো আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ বড়িয়া হ্যাঁ, তখন বললো এক বাত বতাও তুমি, বললো যে এই যে শোলে থিম যে থা না ও পহলে ও পঞ্চম নে সোচা থা কে মানে ভেবেছিল যে ওটা শীষ দিয়ে করবে, কিন্তু সেই সময় সেটা হয়ে ওঠেনি, সেটা ওই হারমোনিকা আর ট্রম্পেট ওগুলো দিয়ে হয়েছিল। কিন্তু আমাকে একটা কথা বলেছিল, মানে সেটা শেয়ার করতে চাই, বললো আগে তুমসে মতলব কে ও পঞ্চম আগে দেখতা তুমি তো উনকে ফিল্মো মে জরুর ইউজ করতা আপনার হুইসেল, যাই হোক তো ওই শোলে থিমটা অ্যাকচুয়ালি করতে চাইছি। ঠিক আছে, রেডি তোমরা? এবার আমি একটু আমার এক খুব পুরনো বন্ধু টুনাই, ও আমার বাড়িতে আসতো অনেক বছর আগে, ওর সাথে কাজ করতাম, আমি থাকতাম শ্যামবাজারে, সেখানে আসতো, আর ওর একটা মস্ত বড় ব্যাপার ছিল, টাইম দিত আমাকে 12টার সময় কিন্তু ও ঢুকতো 4:30টার সময়, আমি বসে থাকতাম দেখতাম ঠিক আছে আসবে, তারপর কখনো সময় থেকেও যেত আমার বাড়িতে। Thank you.
সেতার এবং হুইসেলের যুগলবন্দি, এই প্রথম আমার মনে হয় এই প্রথম কলকাতার বুকে আমরা শুনলাম এভাবে অভিনব প্রয়াস। আসলে শিল্পের একটা নিজস্ব টেকনিক আছে, একটা ফর্ম আছে, যেভাবে কবিতার আছে, গানের আছে, চলচ্চিত্রের আছে।
তো এই ফর্মটাকে আজকে এভাবে তৈরি করার জন্য আমি এই মানুষটিকে ঈদেবাসীদাকে অভিবাদন জানাই। একটা অসাধারণ ফর্ম আমরা দেখলাম এবং এর পরের যে নিবেদন সেই নিবেদনটিও একেবারে অভিনব এবং সেই প্রয়াস তারা করেছেন। এটি হচ্ছে কবিতার সঙ্গে উবেসল। আমরা কবিতা গান শুনেছি বা কবিতার সঙ্গে ইনস্ট্রুমেন্টাল কোনো কম্পোজিশন সেটাও হয়তো শুনেছি, কিন্তু হুইসলের সঙ্গে কবিতার যে মেলবন্ধন ঘটতে চলেছে সেটি অসাধারণ। যেটা বলছিলাম যে একটা নিজস্ব ফর্ম রয়েছে কবিতার, সেটা বলার ক্ষেত্র যেরকম রয়েছে লেখার ক্ষেত্র রয়েছে, তার নিজস্ব ছন্দ গন্ধ বর্ণ রূপ রস সবই রয়েছে। আর শিল্পের প্রথম প্রধান কথাই তো ভাব আর রসের সঞ্চালন, আর সেই ভাব আর রসের মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যাটা কিন্তু কী সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে। আমি মঞ্চে ডেকে নেব এই সময়ের একজন অসাধারণ গীতিকার এবং কবি রাজীব চক্রবর্তীকে। রাজীব চক্রবর্তীর কবিতা পাঠ এবং সেই সঙ্গে দেবাশিস দাস কম্পোজিশন সব মিলিয়ে এক নতুনত্ব আসুন আমরা সবাই উপভোগ করি। আর সেই সঙ্গে দেবাশিস গাঙ্গুলি কারাগার মঞ্চে ডেকে দিচ্ছি, কোথায় গেলেন? টুনাইকে মঞ্চে রেখে নিচ্ছি আমাদের তরফ থেকে একটু ছোট করে সংবর্ধনা, ভালোবাসা, উষ্ণতা। এতগুলি শিল্পীকে এভাবে একসাথে পাওয়া এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আসুন পরের নিবেদন, রাজীব চক্রবর্তীর কবিতা পাঠ। আসলে আজকে যে সমস্ত শব্দই না ব্যর্থ মনে হচ্ছে বাবুর শিষের কাছে, তাই না? সেই প্রবাসে রইলে বসে সামনে অতল খাদের ধারে, এই যে তোমার রঙিন ছাতা পলকা মেঘের জল পাহাড়ে, লেপটে থাকা ভালোবাসার বরফ কুচি আদর জানে, ঠোঁটের নিচে মেঘলা হরফ সিলসিলারি ব্যর্থ গানে, সেসব দিনের নাছোর কথা আদিক্ষেতার কাঁটায় বোনা চায়ের কাপের চুমুক জানে, খুঁজতে থাকার এই বাহানা, আজ বাহানার পাহাড় ঘেরা বর্ষা ফেরত খাদের ধারে, রেলিং ছুঁয়ে বসলো দুজন পলকা মেঘের জল পাহাড়ে। আজ 50 পূর্ণ হল ফিকে চাদর মাঙ্কি ক্যাপের, আজ তো বৃষ্টি হবার ছিল পঞ্জিকারী পূর্বাভাসে, হবার বলতে কি আর হবে মনস্কামের কান্না ছাড়া, পাহাড় ছুঁয়ে বিকেল নামে মেঘ থই থই মেঘের পাড়া, জুলাই মাসে বর্ষা আসে ঘুম স্টেশনের বেঞ্চি জানে, ভিজবে বলে সেই কথাটাই আগলে রাখি বিনচিটারে, একটি কথার জন্মদিনে একলা চুমুক কফির কাপে, কেউ জানে না এই সিনেমার কি ঘটেছে সেকেন্ড হাফে।
সেকেন্ড হাফের জলপাহাড়ের ফিরতি পথের রং সিপিয়া, দুপাশে তুই বন্ধু তখন শিবকুমার আর চৌরাসিয়া। আকাশ জানে একটি কথার মৃত্যুদিনে জল পাহাড়ে, চায়ের কাপে উঠছে ধোয়া ধূসর রঙের কেভেন্টারে, ঝাপসা পথের বাইরে তখন মন কেমনের অন্য মনে, বিষাদ মুছে আলতো আঙুল মৃত কথার প্রসঙ্গনে। সস্তা হোটেল পাশ বালিশে জাপতে থাকার অনেক মানে, আজ সে কথা ঘুরছে কোথাও ফ্রেম বাঁধানো চা বাগানে। হয়তো ফ্রেমের দরজা খুলে তোমার সাথে হাঁটছি একা, ত্রিকোণ ওড়না উঠছে দূরে অথই মেঘের সেই এলাকা, জগৎ জুড়ে জ্যোৎস্না পাতা দমকা হাওয়া গমক জানে, আজ সে কথার বর্ষপূরণ জমছে বরফ অপমানের। ধূসর রঙের উপত্যকা মুখ ঢেকেছে হাতের পাতায়, এই দিগন্ত বিষাদ সফর নতুন করে কান্না শেখায়, চোখ বেঁধে আজ নির্জনতা নেভায় আলো সেকেন্ড হাফে, চিলতে আলোয় রইল পরে মোমবাতি আর চায়ের কাপে, সেই প্রবাসে রইলে বসে সামনে অতল খাদের ধারে, রেলিং ছুঁয়ে বসল দুজন পলকা মেঘের জল পাহাড়ে। শেষ ধ্বনির আঙ্গিকে কবিতাকে দেখা, আবার কবিতার আঙ্গিকে শেষ ধ্বনিকে দেখা, কি অপূর্ব মেলবন্ধন! আসলে যে কোনো সুরের মধ্যে তার একটা নিজস্ব কথা থাকে, কবিতা থাকে, বড় আদর থাকে, আহ্লাদ থাকে, আর সেই আহ্লাদটাকেই আমরা দেখলাম, লালিত্যকে দেখলাম, একদম চাক্ষুষ করলাম, কি অসাধারণ একটা মুহূর্ত তৈরি করলেন দুজনে মিলে। এরপরে রাজীব চক্রবর্তীর ওই শব্দ কে অনুসঙ্গ করি একটা কথা বলি, লেপটে থাকা ভালোবাসা। কি অসাধারণ শব্দ রাজীবদা! সেই লেপটে থাকা ভালোবাসাকে আমরা তো বহুভাবে দেখেছি, ভালোবাসার মধ্যে সম্পর্ক লুকিয়ে থাকে, সম্পর্কের মধ্যে তো ভালোবাসা থাকে, আর এই সম্পর্ক নিয়ে ভাঙা চোড়ার যে গল্প আমরা একসময় দেখেছিলাম, একটি হিন্দি ছবির কথা মনে পড়ছে, জিন্দেগি না মিলে কি দোবারা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অসাধারণ প্রাণ প্রাচুর্য সেই ছবিতে, এবং সম্পর্কগুলোকে নতুনভাবে দেখানোর চেষ্টা। সেই ছবি থেকেই একটা অসাধারণ গান আপনাদের জন্য, মধুপর্ণা গাঙ্গুলিকে আরও একবার ডেকে নেব মঞ্চে, মধুপর্ণার দেবাশিষ সোমের যুগলবন্দিতে, সেই ছবি থেকে একটা স্প্যানিশ গান, এবং যে কারণে স্প্যানিশ শেখা মধুপর্ণার। Sentido toda mi vida con tu querer No me samjha, no me jana Jo bhi tumne mujhse kaha hai senorita Magar phir bhi, na jane kyun
मुझे सुन के अच्छा लगा है सेनोरिता नो ते बिएला मिरांडा निगाहों ने निगाहों से कहीं अरमानों की दास्तां है सेनोरिता ये चाहत की मोहब्बत की सारी दुनिया में एक ही जुबां है सेनोरिता मुझसे अब नजर ना फेरो आओ पास तुम मेरे मुझको बाहों में तुम घेर समझी ना सेनोरिता चाह के तो मिल पाए दुनिया में ये भी कम है क्या दोपहर को तो आओ हो जाए भूले हम होता कम है क्या सेनोरिता सुनो सुनो सेनोरिता कहते हैं हम क्या দেখতে পেলাম আপনারা কেউ দেখতে পেলেন না সেই দিক থেকে আমি খুব লাকি এই দিকে যা হচ্ছে না একটা অন্যরকম কিছু ফরমেশন আমি যদি মানে কি বলবো সেটা প্রেজেন্ট করা যাবে না এখানে এখন কিন্তু সবাই ওদিকে ঢুকে গেছে জয় সরকার এবং জুনাইয়ের যুগলবন্দি নৃত্য আচ্ছা একটু সামনে হলে কি হতো ওই দেখুন দেখেছেন বলছে না 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 ইনফ্যাক্ট এখন আমি একজনকে ডেকে নেব যার জন্য আমার এই সঙ্গীত জীবনে আসা যে আমার মানে গুরু গডফাদার সব কিছু আর কি গৌতম সোম আমার দাদা গৌতম দা প্লিজ মঞ্চে এসো আচ্ছা আর একটা তথ্য একটু জানিয়ে রাখি 2020 ওয়ার্ল্ড হুইসল চ্যাম্পিয়নশিপে দেবাশিষ সোম জয়েন করছেন এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে গর্বের বিষয় এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে তিনি যাচ্ছেন একজন বাঙালি হয়ে এবং দুটো ক্যাটাগরিতে আর এবার ডেকে নেব আমার এই হুইসলে সবথেকে বেশি যে ইন্সপায়ার করেছে যে আমাকে ঘর থেকে বের করে এনেছে অরিজিৎ বিশ্বাসকে ডাকবো একবার অরিজিৎ অরিজিৎ আর দেবদূতের মতো আমার জীবনে এসছে আমাকে ঘর থেকে নিয়ে সেই স্টেজে দাঁড় করিয়েছে যাদব সেন যাদব কই যাদব যাদব এসো টিটো এসো আমার মনে হয় অনেকে টাকা উচিত সিকান্ত দাদা চলে এসো হ্যাঁ হ্যাঁ এসো আসুন না কারণ একটা এমন গান করবো এটাই সবাই মিলে হ্যাঁ রাইট এরপর যে গানটা করবো এটা আমার শেষ মানে এখানে লাস্ট সং এটা আমি চাইবো সবাই মিলে গাইবে
দেবুদা এসো, অর্ণবদি এসো। আচ্ছা নচিদা কোথায় গেল? নচিদাকে দেখতে পাচ্ছি না। কমলদা এসো 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 এসো। অনুষ্ঠাদি কমলদা সবাই একটু আসুন মঞ্চে। রাজীব এসো। জয় সরকার, তুমি অনেক নেচেছো ওইখানে, আমি দেখতে পাচ্ছিলাম। এদিকে এসো। আমার আদার হাফ গে পার্টনার, এটা বলতে তোমরা জানতে না। বলছে সবসময় বলো না, মাঝে মাঝে বলো। রবীন্দ্রনাথ ঠাকুর না হলে হয় না। কমলদা এসো। রবিদা, রবিদা এসো। আসু আয়। আমার মনে হয় একটা জিনিস একটু গান বাজনা, যেখানে সেখানে গান বাজনাই কথা বলে, অন্য কোনো কথা বলে না। কিন্তু আমি কিছু কিছু কথা হয়তো ফাঁকে ফাঁকে বলা হয়নি, যা আপনারা শুনে বুঝতে পেরেছেন। আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে যারা মিউজিশিয়ানস হিসেবে কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে, তাদের অন্যতম একজন মিউজিশিয়ান দেবাশিস। এবং আমার জীবনে, আমার এখানে যারা এখানে কাজ করছেন ইনক্লুডিং শ্রীকান্ত, আমার প্রফেশনাল জীবন অনেক আগের থেকে শুরু, তাই আমি খুব শ্রেষ্ঠ মিউজিশিয়ানসদের, এবং সেটা ভারতবর্ষের নিরিখে শ্রেষ্ঠ মিউজিশিয়ানসদের আমি দেখে আসছি বহু বছর ধরে একজন মিউজিশিয়ান হিসেবেই। তাদের সিঁড়িতে একসঙ্গে বসবার মতো মিউজিশিয়ান দেবাশিস সোম, এটা আমার কান বলে, আমি যেটুক শুনেছি সেটা বলে। আর আমার মনে হয় এই দিনটা সত্যি ওর সঙ্গে যারা ছিল, যারা আছে, তারা যে কি একটা অপূর্ব কাজ করেছে। কেন ওকে কিছুতেই ওই স্টুডিওর চৌকো ওই রুম থেকে ওকে বের করে আনা যায় না, ওর অস্বস্তি লজ্জা বিভিন্ন রকমভাবে, সেটা আমার কাছে মনে হয়েছে ওরা দারুণ একটা ভালো কাজ করেছে। একজন সত্যিকারের গুণী মিউজিশিয়ান, যত রকম ফর্ম অফ মিউজিক আছে সমস্ত কিছু শোনে, এবং স্টুডিওতে এসে ও সেগুলো ওর প্রফেশনাল কাজের ফাঁকে ও সেগুলো সমস্তটা প্র্যাকটিস করে। ওর সম্বন্ধে বলতে গেলে হার্ড ওয়ার্ক, এটা ওর সম্বন্ধে বলতে গেলে। এবং ও আজকে যেটা পারফর্ম করছে সেটা বোধহয় 1/10 অফ হিস পারফরমেন্স, তাই নয় কি? জয় জানে যে 1/10 অফ হিস পারফরমেন্স। ও খুব একটা আশঙ্কার মধ্যে, একটা অ্যাংজাইটির মধ্যে কাজ করে, আমাদের প্রত্যেকের তাই হয়। থ্যাংক ইউ। আমরা আচ্ছা সবাই না, আমরা সবাই কথা বলবো না। নমস্কার, আমার নাম রবিরঞ্জন মৈত্র। আমাকে দেখে অনেকেই হয়তো একটু আশ্চর্য হবেন যে এর সঙ্গে আমার যোগাযোগ কোথায়, সে গল্পটা না হয় তোলা থাক। আমি চলচ্চিত্র জগতের লোক, আমার পরিচালক কমলেশ্বর মুখার্জি, বন্ধু দেবজ্যোতি, সবাই একই সঙ্গে কাজ করি। একটা দেবাশিস সোম মানে বাবু বাবু একে বলা হচ্ছে বারবার, ও সম্পর্কে একটা কথা দু লাইনে বলি যে 2015 সালে আমি হাত ধুয়ে ওর পেছনে পড়ে গেছিলাম ওকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঠাবো বলে আর কি। ওকে জোর করে আমার বাড়িতে টেনে আনি, বসাই, প্র্যাকটিস দিতে শুরু করি একটার পর একটা লেসন পাঠিয়ে, এবং নিজে যাবতীয় তার ফর্ম্যালিটি সেরে, মেল সেরে সব কিছু করি। 2016 সালের প্রায় যখন যাওয়ার প্রাক্কালে স্পন্সরশিপ অবধি জোগাড় করে ফেলেছিলাম, তখন বাবুর মনে হয় যে বাবু এখনও তৈরি নয়, এবং আমি মর্মাহত হয়েছিলাম এবং আমি বাবুর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম প্রায় 4-5 মাস। বাবু সেটা বুঝতে পারে যে এটা রবিদা ভালোভাবে নেয়নি, এবং আমার কাছে প্রতিজ্ঞা করে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে 2020 সালের মধ্যে আমি আমাকে তৈরি করে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাব। এবং আমি বলছি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং আমার হাত নিজের কাছে সে মেল রয়েছে, এখন আমি দেখাতে পারি। ওর অডিশনেতে ওয়ার্ল্ডে 17,000-18,000 হুইসলাররা যেখানে যায়, সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অডিশনের বাবুর র্যাঙ্ক ছিল 8 নম্বর।
সাতবারের চ্যাম্পিয়ন গ্রিট চাট্রুর সঙ্গে আমরা কথা বলেছি, সাতবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্রিট চাট্রুর সঙ্গে কথা বলেছি, ভারতীয় ওয়ার্ল্ড উইসলিং ফেডারেশনের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের শেষ গান শুরু করার আগে সবাই মিলে বাবুকে আশীর্বাদ করুন যেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যেতে পারে এবং জয়ী হয়ে ফিরতে পারে। আচ্ছা, আমি একটা কথা যোগ করতে পারি কি? নিশ্চয়ই। এই তো শ্রীকান্ত, এটা হচ্ছে যে একটু আগে দেবু বাবুর সম্পর্কে বললো, আমাদের সকলের মনের কথাই দেবু বললো, কিন্তু আমাদের একটা কথা, আমাদের সকলের কথা এখানে জয় রয়েছে, অনুসার রয়েছে। বাবুর গত কয়েক বছরের যা সাংগীতিক কাজকর্ম, যে ধরনের এত পরীক্ষা নিরীক্ষা, এত ধরনের কাজ, তার একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে কিন্তু দেবু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বাবুর মাথা কিছু শিখেছি, হ্যাঁ অনেক কিছু। তার সঙ্গে আর একটা তথ্য যোগ করি, সেটা হচ্ছে যে বাবুর মাথায় আগে চুল ছিল, কিন্তু দেবুর সঙ্গে কাজ করতে করতে আর কিচ্ছু নেই ওর মাথায়। আমি কি ভুল বললাম বাবু? না, খানিকটা ঠিক। এই কথাটা বলে আমরা আকাশ ভরা সূর্য তারা গানটায় যাবো, যেটা দিয়ে আমি কি বলে ফেললাম আগে নাকি? হ্যাঁ, আমরা সবাই গলা মেলাবো এতে, সবাইকে গাইতে হবে, সবাই এই গান সকলে গাইবার গান। এবং আমি খুব খুশি, আমার স্কুলের সমস্ত বন্ধুরা এসেছে, আমি দেখতে পাচ্ছি কেউ পড়ে, অনুষ্ঠ এসছে, আমার মানে নার্সারির সমস্ত বন্ধুরা, চলো শুরু করি। আরে
বিষয়ে তাই জাগি জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা ঠিক এই মুহূর্তে কোথাও গিয়ে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনুষ্ঠান শেষ না হলেই ভালো হতো। আমার মনে হয় সবাই একমত হবে। আবার পাখিটা আমাকে বেশ পেয়েছে। প্লিজ বলছি, আমার খিদে পেয়েছে তো, চল চল এবার খেতেই যাই। চল পাখি এবার ধীরে ধীরে নিড়ে ফিরে যাচ্ছে।